পাঁচ বছরেও সংস্কারের মুখ দেখেনি গাইবান্ধা সদরের খোলাহাটি থেকে কামারজানি ইউনিয়নের 10 কিলোমিটার সড়ক। সামান্য বৃষ্টিতে পানি ও কাদায় একাকার হয় যান চলাচল, তো দূরের কথা পায়ে হেঁটেও চলা যেন তাই। স্থানীয়দের অভিযোগ, সড়ক সংস্কারের সংশ্লিষ্ট দপ্তরে বারবার অভিযোগ দিলেও নির্বিকার কর্তৃপক্ষ। গাইবান্ধা সদরের খোলাহাটি থেকে শুরু করে ঘাগুয়া, গিদারি, কামারজানি এ 4 ইউনিয়নের লক্ষাধিক মানুষের যাতায়াত এই সড়ক ধরে। কিন্তু সড়কে বালি জমে আর বিভিন্ন স্থানে খানাখন্দের কারণে যান চলাচল তো দূরের কথা, হেঁটেও চলা যেন দায়। বৃষ্টির সময় এই সড়কে দুর্ভোগের অন্ত থাকে না, অন্যদিকে শুকনো মৌসুমেও ধুলোবালিতে সয়লাব থাকে পথটি। এতে ব্যাহত হচ্ছে দৈনন্দিন যাতায়াত থেকে শুরু করে পণ্য পরিবহন। গাড়ি ঘোড়া তো নাই, হাঁটিও যাওয়া খুব কঠিন ব্যাপার। একটা রোগী অসুস্থ হলেও যাওয়া গাড়ি পাওয়া যায় না। অল্পতে বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে যাতায়াত করা যায় না। এবার সে কোনো লোক চলাচল করে না, সব ঘুরি ঘুরি যাওয়া লাগে। আমাদের দিকে কেউ দেখতেছে না, সরকারি লোক এবার সে চলেও না দেখেও না। এলাকার মানুষ খুব দুর্ভোগের মধ্যে আছে। এই রাস্তাটা দ্রুত কাজ না হওয়া পর্যন্ত মানুষের ভোগান্তির শেষ নেই। স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধি জানান, সড়ক লাগোয়া ব্রহ্মপুত্র নদের বাঁধ উঁচু করার পর রাস্তায় জমে থাকা বালি অপসারণ না করায় এই দুর্ভোগ। পানি উন্নয়ন বোর্ড আর এলজিডিকে বিষয়টি জানালেও নেওয়া হয়নি কোনো উদ্যোগ। পানি উন্নয়ন বোর্ডের এসডির সঙ্গে কথা বলেছি, আমাদের রাস্তাটা সাময়িক ঠিক করে দিয়ে এবং প্রপারলি একদম এটাকে এলজিডিকে একটু বলে আমাদের এই রাস্তাটাকে একটু পাকাকরণ করতে হবে, এটা প্রশাসনের প্রতি আমার একটু অনুরোধ। পানি উন্নয়ন বোর্ড এই রাস্তাটা বাঁধটা উঁচু করার পরে তারপর আর এটাকে সংস্কার করার বা কার্পেটিং বা পাকা রাস্তাটা পাকা করার জন্য আর উদ্যোগ গ্রহণ করে নাই। এলজিডির কার্যক্রমও বর্তমানে ওভাবে পরিলক্ষিত হচ্ছে না, সেই ক্ষেত্রে এখন মানুষের দুর্ভোগ হচ্ছে। গ্রামীণ যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত মেরামত করে জনভোগান্তি লাঘবের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।